হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি একসময়ের ভাইরাল স্বপন আহমেদ, ইডিটের মায়ের বাপের ওনার। বন্ধুরা, তিনি কিন্তু এই আবরারুল হক আসিফ ভাইকে অনেক বেশি কথা বলেছেন এবং বন্ধুরা, তিনি প্রমাণ করে দিয়েছেন আবরারুল হক আসিফ ভাই মাসে 15 লক্ষ টাকারও বেশি হারাম টাকা উপার্জন করছেন। কি কারণে এই কথাগুলি বলেছেন তার বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরব। এবং বন্ধুরা, অনেক অপেক্ষার পরে ওমর ভাইয়ের ইন্টারভিউ পার্ট 1 কিন্তু আমাদের মাঝে চলে এসেছে, যেটা সময় টিভিতে রিলিজ করা হয়েছে। সেখানে ওমর ভাই তার জীবনের বিস্তারিত বিষয়গুলি বলেছেন এবং ওমর ভাই কিন্তু তার মাকে সরাসরি বলেছেন তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক আর্জি করেছেন। সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। আর বন্ধুরা, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির ব্রয়লার মুরগি নিয়ে নতুন একটি ভিডিও এসে করেছে, সেই ভিডিও সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নিব ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের নতুন ভাইরাল টিকটক ভিডিওগুলি। ব্যবহার সুন্দর করো, কারণ ফিল্টার দিয়ে শুধু চেহারাই সুন্দর করা যায়, মন না। হ্যাঁ, মেয়েদের প্রথম প্রেমই একদম রিয়েল প্রেম হয়, কিন্তু ওই প্রেমটাও 3-4টা প্রেম করার পরেই হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক ব্রাদার্স স্কোয়াডের শাকিল ভাই এবং মুরসালিন ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। সত্যিকারের বন্ধু তো তারাই হয়, যারা আপনার খুশি সময় মজা উড়াবে, আর যখন আপনার খারাপ সময় আসবে তখন আপনার ওই ফেসরা বন্ধুগুলাই সবার আগে এসে আপনার পাশে দাঁড়াবে। মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয় না, এর লাগে আমি শুয়ে থাকি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব কাকা অন ফায়ারের ভাইরাল ফানি টিকটক ভিডিওগুলি, যেগুলি আমি স্পেশালি অনেকটা পছন্দ করি। এক জায়গায় বারবার গেলে দেখবা তোমার দাম কমে গেছে, এর লিগাই তো আমি স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দিছি। তুমি নারী পুরুষের সমান অধিকারের কথা বলো, হ্যাঁ? তাহলে শাড়িতে ব্লাউজের পিস দিলে লুঙ্গিতে জাঙ্গের পিস দেয় নাকি? যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। আমরা মৃত্যুর চেয়ে বেশি ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, যেই জায়গায় মৃত্যুই আমাদের ভবিষ্যৎ। গাইস, এবার আসি আপডেটে। বন্ধুরা, আমরা প্রথমেই কথা বলবো আবরারুল হক আসিফ ভাইকে নিয়ে। গাইস, আবরারুল হক আসিফ ভাই ফেসবুক থেকে মনিটাইজের মাধ্যমে টাকা ইনকাম করেন এবং তার মাসিক আয় হিসাব করলে গড় 15 লক্ষ টাকার মতো হয়ে থাকে, এবং এই সম্পূর্ণ টাকাটাই হারাম বলে ঘোষণা করেছে স্বপন আহমেদ। কারণ কি, এটা হয়তো আপনারা জানেন যে অ্যাডের মাধ্যমে টাকাগুলি ইনকাম করা হয়, এটা ইসলামের দিক দিয়ে অনেকেই হারাম বলেন, আবার অনেকেই বলেন না এটা কষ্টের টাকা, এটা উপার্জিত টাকা। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে দুইটা ভিডিও বানিয়েছেন স্বপন আহমেদ এবং দুইটা ভিডিওতেই আবরারুল হক আসিফ ভাইকে শুধরানোর চেষ্টা করেছেন। চলুন তার ছোট ছোট দুটি ক্লিপ আমরা দেখে আসি। আমরা প্রতি মিলিয়ন ভিউজ থেকে যদি ভিডিওটা ভালো হয় তাহলে, এবং অ্যাড যদি বেশি আসে তাহলে $300-$400 পেয়ে থাকি। টাইটেল এবং থাম্বনেইলে দেখলেন যে আসিফ হুজুরের প্রতি মাসে 15 লাখ টাকারও বেশি টাকা হচ্ছে হারাম টাকা। এই হারাম টাকা সে উপার্জন করতেছে শুধুমাত্র ফেসবুক পেজ থেকে। হ্যাঁ, এইটা সত্য যে উনি ফেসবুক পেজ থেকে ভিডিও অ্যাডের মাধ্যমে প্রতি মাসে 15 লাখ টাকারও বেশি টাকা ইনকাম করতেছে, এবং সেটা হারাম টাকা। কারণ আমরা জানি হুজুর এবং মাওলানা প্রায় সময় বলে থাকে যে ফেসবুক এবং ইউটিউব এগুলোর টাকা হচ্ছে হারাম টাকা। সো এই টাকাগুলো আসিফ হুজুর সে নিজে ইনকাম করতেছে ফেসবুক এবং ইউটিউব থেকে, শুধু ফেসবুক থেকে ইনকাম করতেছে 15 লাখ টাকারও বেশি টাকা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আব্রাহার আসিফ, উনি যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি স্বপন আহমেদ বলতেছি, আমার ইউটিউব চ্যানেল 12 লাখ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল, আমি আব্রাহার আসিফ ওনাকে আমি দিয়ে দিব। আপনারা যারা সাধারণ পাবলিক তাদের উদ্দেশ্যে এই কথাটা বলে নিই যে একজন পাবলিক ফিগার আরেকজন পাবলিক ফিগারের মনের কথা বলতে পারে। একজন পাবলিক ফিগার যখন কোনো একটা ভিডিও আপলোড করে কিংবা কোনো একটা ভিডিও তৈরি করে বা কোনো একটা স্ট্যাটাস দেয়, কোনো একটা ক্যাপশন দেয়, তখন কিন্তু অন্য একজন পাবলিক ফিগার বলতে পারে যে সে কি জন্য এটা দিল। সো যখন আমি আব্রাহার আসিফ উনার স্ট্যাটাসগুলো থাম্বনেইলগুলো দেখা শুরু করি তখন আমি বুঝতে পারলাম যে তার উদ্দেশ্য ইসলাম প্রচার না, তার উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া।
তাকে যদি আল্লাহ কয়া ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে। ফার্স্টে উনাকে কপি করে ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার চেষ্টা করে আর কি। তারপর উনাকে দিয়ে যখন হলো না তখন চেষ্টা করে মামুনুল হক। শুধু কোরআন দিয়ে লাগবে না, না কোরআন দিয়ে খেলতে হয়। আমরা আমাদের নবীর প্রত্যেকটা বাণী বলতে পারবো, আমার নবী কেমন ছিল। অবশেষে আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি, উনি অনেক চালাক, সেই জন্য মিজানুর রহমান আজহারি উনাকে ফলো করে। ফলো করার পর মিজানুর রহমান আজহারি যেমন যুবকদের নিয়ে কথা বলতো, উনিও সেম টু সেম যুবকদের নিয়ে কথা বলা শুরু করে। এবং কি ইউটিউবার বলেন, টিকটকার বলেন, যারা মানে যাদের জনপ্রিয়তা আছে, প্রত্যেকটা মানুষকে নিয়ে আব্রাহার আসিফ কথা বলা শুরু করে। এখনো সময় আছে ভাই আব্রাহার আসিফ, আপনার উদ্দেশ্য যদি ভাইরাল হওয়া হয়ে থাকে, টাকা ইনকাম করা হয়ে থাকে, তাহলে আপনার এই উদ্দেশ্যটা চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করে মারা তো যাবেন, আখিরাতের কথা চিন্তা করেন, এইসব দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করেন ভাই। মানে আপনি তো আমাদের চাইতে, আমরা ইউটিউবার, আমরা দুনিয়ার চিন্তা করি, সেখানে তো আপনি হুজুর হয়ে আপনি নিজে দুনিয়ার চিন্তা করতেছেন, দুনিয়াতে টাকা ইনকাম করার চিন্তা করতেছেন, দুনিয়াতে জনপ্রিয়তা পাওয়ার চিন্তা করতেছেন, ভাই এইগুলো থেকে সরে আসেন, এখনো সময় আছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি তাসিফ খানকে নিয়ে। গাইজ, আপনারা হয়তো জানেন তাসিফ খান ফেসিয়াল প্যারালাইজডে ভুগছেন এবং তিনি অর্ধেক সুস্থ হয়ে গেছেন। এই বিষয়ে একটা পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, তিনি বলেছেন আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। তো বন্ধুরা, কারা কারা তাসিফ ভাইয়ের সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, এবার আসি ওমর ভাই সম্পর্কে। গাইজ, গতকাল সময় টিভি এন্টারটেইনমেন্টে ওমর ভাইয়ের 14 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করা হয়, ওমর ভাইয়ের ইন্টারভিউর ভিডিও। গাইজ, সেখানে ওমর ভাই তার জীবনের বিস্তারিত বিষয়গুলি বলেছেন, কিভাবে তিনি উঠে এসেছেন এই পর্যায়ে, এবং সবশেষে গিয়ে ব্যাড ব্রাদার্স সম্পর্কে কথা বলেছেন, কি বলেছেন চলুন ওমর ভাইয়ের মুখ থেকেই আমরা বিষয়টি শুনে নেই। আমরা আবার আড্ডায় ফিরে আসি। আমি যদি ভুল না করি, শুরুতে আপনাদের একটা টিম ছিল এবং সেই টিমটা ভেঙে গেছে, ভেঙে এখন হয়তো 2-3টা চ্যানেল হয়ে গেছে আপনাদের। আমি ওই ঘটনাটা একটু জানতে চাই যে আসলে কাহিনীটা কী ছিল। বিষয়টা হলো, ওটা আমার ফার্স্ট চ্যানেল, চ্যানেলটার নাম ছিল ব্যাড ব্রাদার্স, যেটার নামটাও আমার দেওয়া, এইটাও হঠাৎ করে দেওয়া, মানে ব্যাড ব্রাদার্স খারাপ ভাই এটা কী ধরনের নাম, এটা হঠাৎ করে দেওয়া, মানুষ জানতে চায়, যার জন্য আমি বললাম। অনেকে আমার অনেক প্রশ্ন করছে যে ব্যাড ব্রাদার্স নাম কোথা থেকে আসলো, এটা জাস্ট আমার মন থেকে আসছে, আমি দিয়ে দিছি। ঠিক আছে, শুরুর টাইমে তো এত ভাবি চিন্তা করি না যে সাবস্ক্রাইবার বাড়বো কখনো কখনো আমরা পরিচিত হবো মানুষের কাছে, বাট হয়ে গেছি। দেন এটা একটা কোশ্চেন চলে আসছে মানুষের মাঝখানে, তো শুরুর টাইমে আমি আমার 2টা ফ্রেন্ড ছিলাম যারা এই চ্যানেলটাকে বানাই, বাট এই চ্যানেলের মেইন যে কন্টেন্ট, মেইন কন্টেন্ট যেটা ফানি কন্টেন্ট, ওটা আমি বানাইতাম, কন্টেন্ট এডিট আমি করতাম, ডাইরেকশন, ডায়লগস, এমনকি ক্যামেরা অ্যাঙ্গেলটা পর্যন্ত আমি সেট আপ করতাম। মানে এই বিষয়ে আমার সবচেয়ে ধারণা বেশি ছিল। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ আসি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সম্পর্কে। গাইজ, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডিতে গত 1 ঘন্টা আগে ব্রয়লার মুরগির সিনেমা নিয়ে নতুন একটা ফানি শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে। এই ভিডিওটি তৈরি করা হয়েছে বর্তমানে ব্রয়লার মুরগির যে দাম, ভাই রে ভাই, কিছু মানুষ মাসে একবার ব্রয়লার মুরগি কিনে খেত, এখন তো বছরেও একবার কিনে খাইতে পারবে না, এত দাম বেড়েছে। গাইজ, একটা ব্রয়লার মুরগির কেজি হচ্ছে 250 টাকার অধিক, তাহলে বুঝতে পারতেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা কি। একজন মানুষের প্রতিদিন ইনকাম আছে 300 টাকা, এখন 1 কেজি ব্রয়লার মুরগি যদি 250 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে তার দ্বারা কিভাবে মুরগির মাংস খাওয়া সম্ভব, আর গরুর মাংস তো দূরেই পড়ে থাক। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে নতুন একটি ভিডিও আপলোড করা হয়েছে, অসাধারণ একটি ভিডিও, অনেক শিক্ষণীয় একটা ভিডিও ছিল। আপনারা চাইলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি দেখে আসতে পারেন। গাইজ, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।